কাজ আজকে বানিয়ে দেখাবো দই বড়া বা দাহি ভাললে আর এরকম নরম তুল তুললে সফট এই দই বড়া কীভাবে তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো ভীষণ টেস্টি হয় দোকানের থেকেও ভীষণ টেস্টি হবে যদি তোমরা নিজেরা বাড়িতে বানাতে একবার শিখে যাও তাহলে দেখবে দোকান থেকে আর অত দাম দিয়ে কিনে খেতে হবে না দেখো এটা বানানোর জন্য আমি এখানে এক কাপ ধোয়া কলাইয়ের ডাল বা বিউলির ডাল নিয়েছি এবার এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টি পাল্টি ধোয়ার পরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চার ঘন্টা এরপরে কলাই যখন ভিজে যাবে তখন সেগুলোকে নিয়ে দিয়ে দিতে হবে মিক্সির বড়ো জারে আর অল্প অল্প জল দিয়ে এটাকে বেটে নিতে হবে মিক্সিতে হোক বা শিলে হোক যে কোনো কিছুতেই কিন্তু বেটে নিতে পারবে দেখো অল্প অল্প করে জল দিয়ে বাড়তে হবে যেন একবার জল দিয়ে পাতলা না হয়ে যায় বেশ ব্যাটারটা রেডি হয়ে গেলেই এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু করতেই হবে না হলে যত যাই করো বড়া কিন্তু সফট হবে না তার জন্যে খুব ভালোভাবে ফেটাতে হবে একটু হাতে সময় নিয়ে আর এই ডালটা ফেটাতে ফেটাতেই দেখবে একদম যখন ফেটানো হয়ে যাবে তখন হালকা লাগবে আর অনেকটাই ফুলে উঠবে এই ব্যাটার থেকে একটু নিয়ে জলের মধ্যে দিয়ে দেখতে হবে যে জলের মধ্যে যদি ভাসে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারটা ঠিক হয়েছে ফেটানো ব্যাস এইবার আদা কুচি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি লবণ এবার এগুলো দেওয়ার পরে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার হাতের মধ্যে একটু জল নিয়ে তারপরে ব্যাটার থেকে কিছুটা অংশ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেল যেন বেশি গরম না হয় দেখো ব্যাটারটা যে খুব ভালো ফেটানো হয়েছে তার প্রমাণ তেলের উপরে কিন্তু ভাসছে বড়াগুলো আর যদি তেলের মধ্যে ডুবে যেত তাহলে ব্যাটারটাকে আর একটু ফেটিয়ে নিতে হবে বেশ এইভাবে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তারপরে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর বড়াগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগে একটু সময় নিয়েই বড়াগুলো ভাজতে হয় দেখো ভিতরটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ওপরটাও যেন গোল্ডেন কালার হয় সেটাও খেয়াল রাখতে হবে ব্যাস একটা দিক হয়ে গেলে আর একটা দিক উলটিয়ে দিতে হবে আর যখন দুটো দিকই গোল্ডেন কালার হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নিতে হবে একটা ব্যাচ তুলে নেওয়ার পরে আবার দ্বিতীয় ব্যাচ ভাজার আগে আবার হাতের মধ্যে একটুখানি জল নিয়ে তারপরে ব্যাটার থেকে কিছুটা অংশ নিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে আর এভাবে যদি করো তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে আর যেমনভাবেই দাও না কেন বড়াগুলো দেখবে আস্তে আস্তে গোল আকার নিয়ে নেবে এভাবে গ্যাস একদম কমিয়ে দিয়ে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব একই রকম ভাবে কড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিতে হবে খেয়াল রাখতে হবে জল যেন বেশি গরম না হয় ব্যাস এইবার এই জলের মধ্যে একটি টি স্পুন মতো লবণ আর দিতে হবে দুটি টি স্পুন চিনি আর সামান্য হিং দিয়ে এটাকে একটু গুলে নিতে হবে জলের মধ্যে এবার সব ভাজা বড়াগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আর সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচ নিয়ে ভালো করে বড়াগুলোকে বসিয়ে দিতে হবে দেখো কতটা সফট হয়েছে বড়াগুলো এবার একটা চামচ নিয়ে বড়াগুলোকে একটু জলের মধ্যে এভাবে একটু ডুবিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আর বড়াগুলো যতক্ষণ জলসপ করছে ততক্ষণ একটা গ্রিন চাটনি বানিয়ে নেব ব্যাস এবার দেখো ধনে পাতা নিয়েছি যতটা ধনে পাতা নিয়েছি তার থেকে একটু কম পুদিনা পাতা নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর তার থেকে একটু কম দিয়ে দিচ্ছি পাতা দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর দিয়ে দেব একটু আদা কুচি দিয়ে একবার মিক্সিতে ঘুড়ি নিয়ে এসে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি মতো চাট মশলা আর হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ সামান্য আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো দই দেখো এই চাটনিটাতে কিন্তু পুদিনা পাতা বেশি দেওয়া দরকার নেই তাহলে ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়ে যাবে ব্যাস এইবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে গ্রিন চাটনি বা সবুজ চাটনি দেখো কত সুন্দর হয়েছে তবে যদি জল দিতে চাও তো একটু দিয়ে আরও পাতলা করে নিতে পারো ব্যাস এইবার একটা বোলের মধ্যে আমি পাঁচশো গ্রাম দই নিয়ে নেব আর দই নিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দই যখন খুব ভালো মতো ফেটানো হয়ে যাবে তখন এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ চিনি আর দিয়ে দিতে হবে হাফ টি মতো বিট লবণ আর এগুলো দেওয়ার পরে দইটাকে আর একবার ফেটিয়ে নিতে হবে এরপরে জল থেকে বড়াগুলোকে সব তুলে নিতে হবে আর হালকা হাতে চাপ দিয়ে জল বের করে দিতে হবে বেশি জোরে চাপ দেওয়ার কোনো দরকার নেই বেশি জোরে চাপ দিতে গেলে বড়া এই সময় ভেঙে যেতে পারে কেননা বড়া এই সময় কিন্তু খুব নরম হয়ে যায় ব্যাস এইবার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেব আর দইয়ের মধ্যে দেওয়ার পরে একটা চামচ নিয়ে এভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে সব বড়াগুলোকে আর এভাবে আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেব আর এই সময় একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব এবার দেখে নাও দই বড়াতে দেওয়ার জন্য তেঁতুলের চাটনি কিভাবে বানাবে আর এই তেঁতুলের চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি কিছুটা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেটাকে হাতে করে এভাবেই পাল্প বের করে নেব আর পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি রেগুলার লবণ এক কাপ চিনি আর দিয়ে দিতে হবে একটু বিট লবণ আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি জিরে ধনে ভেজে গুঁড়ো করা এবার ইন্ডাকশান অন করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আর একটু যখন ঘন হয়ে যাবে তখন চাটনিটা নামাবো দেখো এই পর্যায়ে যখন আসবে তখনও কিন্তু হয়নি এখনও পাতলা আছে আর একটু ঘন হবে তখনই চাটনিটাকে নামিয়ে নিতে হবে ব্যাস এই পর্যায়ে যখন আসবে তখন চাটনিটাকে নামিয়ে নেব যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন ঘন হয়ে যাবে আর এই চাটনিটা বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারো দেখবে সিঙ্গারা বা ফুচকা সবের সঙ্গেই কিন্তু এই চাটনিটা দিয়ে খেতে পারবে ব্যাস এইবার দই বড়া দই থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো আমি অনেকগুলোই দই বড়া বানিয়েছি তবে তোমরা যদি প্রথম বানাও তাহলে অবশ্যই অল্প করে বানাবে অল্প করে বানিয়ে আগে দেখবে যে তোমাদের কেমন লাগছে তারপরে কিন্তু তোমরা বেশি করে বানাবে বেশ এইবার দই বড়ার উপরে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেব একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব চিলি ফ্লেক্স দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব গ্রিন চাটনি বা সবুজ চাটনি আর এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি দিয়ে দেব একটু সেও ভাজা সেও ভাজা দিলে খেতে বেশ ভালোই লাগে আর দিয়ে দেব একটু দই দেখো এভাবে যদি বানিয়ে নাও বড় থেকে ছোট সবার কিন্তু ভীষণ প্রিয় এই দই বড়া ভীষণ টেস্টি হয় তো সবার পছন্দের একটা রেসিপি একবার বানিয়ে দেখতে পারো একদম সফট দই বড়া হবে তো কেমন লাগলো আজকে দই বড়ার ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো